শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষাই গড়ে সমাজ। আজ সেই শিক্ষার্থীদের নিয়েই ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে। এটা হলো আইমা পাহাড়পুর প্রাথমিক বিদ্যালয়ের স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাদের বিভিন্ন রকম খেলা হচ্ছে। অর্থাৎ এখান থেকে যেসব ছাত্রছাত্রীরা উত্তীর্ণ হবে তাদেরকে নিয়ে যাওয়া হবে পঞ্চায়েত খেলায়। দৌড় থেকে শুরু করে আপনার 200 মিটার 400 মিটার থেকে শুরু করে আপনার বল ছোড়া এবং আরও বিভিন্ন খেলা। চলুন আমরা তাদের শিক্ষক মহাশয়দের কাছ থেকে কিছু জেনে নেব এবং ছাত্রদের মুখ থেকেও একটু শুনে নেব তারা কেমন খেলছে এবং তাদের কেমন লাগছে। হ্যাঁ, আজকে আমাদের স্কুলের ফাইনাল খেলা, যেটা বার্ষিক ফাইনাল খেলা হয়, সেটা আজকে আমাদের সম্পন্ন হলো। তো এই ফাইনাল খেলার আমাদের 3টে গ্রুপের ছেলেরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। বিভিন্ন প্রতিযোগিতা ছিল আমাদের, ক বিভাগের ছেলেরা আলু দৌড়, তারপরে লং জাম্প, আর হচ্ছে 100 মিটার 75 মিটার দৌড়, এইটা আমরা করেছে। এদের যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের পুরস্কার দেওয়ার আমরা ব্যবস্থা করেছি। এছাড়া আমাদের খ বিভাগের ছেলেরা যারা টু আর থ্রি, এই টু আর থ্রির ছেলেমেয়েরা খ বিভাগের ছেলে, এরা হচ্ছে ওই 100 মিটার 200 মিটার এবং লং জাম্প হাই জাম্প পাওয়া ছেলে আছে, তার সঙ্গে জিমন্যাস্টিক, এবারে যোগা, একটা নতুন যোগ হয়েছে, যোগা আসন, এই সমস্ত খেলাগুলো করানো হয়েছে। এদের মধ্যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের আমরা পুরস্কারের ব্যবস্থা করেছি। এছাড়া আমাদের গ বিভাগের ছেলে যারা আছে, ক্লাস 4 আর 5 এর ছেলেমেয়েরা, এরা হচ্ছে 100 মিটার খেলেছে, 200 মিটার খেলেছে, লং জাম্প খেলবে, হাই জাম্প খেলেছে, আর তার সঙ্গে বল ছোড়া, মানে ফুটবল থ্রো, এইটা এবারে নতুন অ্যাডিশন হয়েছে। আর তার সঙ্গে যোগা তো আছেই, যোগাসন এবারে এটা নতুন হয়েছে, এর সঙ্গে জিমন্যাস্টিকও আছে। এই সমস্ত খেলাগুলো আমাদের আজকে অংশগ্রহণ করানো হলো ছেলেদের, এবং এরা যে সমস্ত প্রতিযোগিতা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তারা আমাদের স্কুল থেকে পুরস্কার দেবো, এবং এরপরে যারা এই খেলায় যারা ফার্স্ট হলো, প্রথম হলো, যারা প্রত্যেকটা বিভাগের ছেলে মেয়েদের ক্ষেত্রে থেকে, তারা এর পরবর্তী খেলা যেটা আমাদের পঞ্চায়েতের খেলা তারা অংশগ্রহণ করবে। আশা করবো এরা যেটা সব পঞ্চায়েতের খেলা অংশগ্রহণ করবে, এরা অবশ্যই কিছু না কিছু পজিশন একটা পাবে, এইটা আমি আশা রেখে কথা শেষ করছি। বাবু, তোমার নাম কি? রুহানা তাহসিন। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? গঙ্গারামবাটি। তুমি কোন স্কুলে পড়ো? স্কুলের নাম বলো। আইমা পাহাড়পুর প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, তুমি খেলায় নাম দিয়েছিলে? হ্যাঁ। কোন খেলায়? 200 কিলোমিটার ছুটে। তোমার নাম বলো। শেখ আবু রাইহান আফতার। আচ্ছা, তুমি কোন কোন খেলায় নাম দিয়েছিলে? আমি হাই জাম্প, লং জাম্প, আর কিছু, তারপর বল ছোড়াতে। বাহ, তিনটে আর তিনটেই না, আর কিছু নাম দিয়েছো? আরো দিয়েছিলাম তোমার নাম কি? আচ্ছা, তুমি বলো তুমি কোন খেলায় নাম দিয়েছিলে? আলু দৌড়ে। তোমার নাম বলো? নুসরাত জাহান। আচ্ছা, তুমি কোন খেলায় নাম দিয়েছিলে? দৌড়, 100 মিটার 200 মিটারে। আচ্ছা, কি খেলায় কি হয়েছে তুমি? ফার্স্ট হয়েছো? কোনটায় ফার্স্ট হয়েছো? 200 মিটার সেকেন্ড আর 100 মিটারে ফার্স্ট। বাহ, ভেরি গুড।